আমরা হলো গরিব মানুষ, আমাদের এনে আসে ধান আমরা কাটতেছি, তারা সকালবেলা 8-9 জন মানুষ, 20-30 জন 8টা পোয়েত নিছে, আমি 8টা পোয়েত নি, তারা কাছে সকলের কাছে কাছি করে নিয়ে ধান মান কাটি কুটি আর লিবন্দি করেছি, থাবা কাছে চলি, আমার 2-3 ঘন্টা লিভার গুলো বসে রয়েছে, আমি ধান পান সব মাঠ ধরে ছাই না, আমি ধান খুঁড়তে আমার 8টা পোয়েত দিন চলে যাবি, তাই এটা আমি পোয়েতে টাকা দেবো কোনটা, হ্যাঁ এটা সে আমার তেস মেরে গেছে না করো, সাংবাদিক টাম্বাদিক নিয়ে এটি আসে ধান এটা করে ছুঁয়ে টুয়ে কথা টথা কর, আমাকে সাথে কোনো কথা না কর, ওনারা কোনোকের মতো ওনারা চলে গেছে, এনে আরো মানুষ ছিল তারা দাবি করছে যে আমাকে মেশিন দিবা, তারা হলো মেশিন দাবি করে বসেছে, আমার তো ক্ষতি বাস ধুয়ে চলে গেল, আমার তো মেশিন প্রয়োজন না, আর যারা আইছে তাকে দাও 10 লাখ টাকা মেশিন, ওই বড় আঠি বাদা ওইগুলো কাটছি তা ধানগুলো খোটে তো সামনে ওনার ভিডিও করুক, ওই পড়াগুলো খোটে খুঁটে খুঁটে দেখা ধান এই খুঁটেছি আরো এটা মেলাই আছে, এতে সব ধান খুঁটে খুঁটি খুঁটি এখানে আমার গুছান লাগবে, আর দেখেন আমরা ধান কাটেছি ওই যে সব জায়গায় যে ধান আমার ধান পুড়ে আছে নাই, ভাই আমাকে ছবি ছবি একটু তুলেন, কাকির বক্তব্য না লাগবে।